আসসালামু আলাইকুম, আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের ফর্ম নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বুটস্ট্র্যাপের ইনপুট ফিল, তারপরে সিলেক্ট বক্স, তারপরে রেডিও বাটন, চেক বক্স, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আরও অন্যান্য ফিলগুলো নিয়ে। তো প্রথমেই আমরা চলে যাব ভিএস কোড ইনসাইডারে, এবং আমরা সেটাকে একটা ফাইলকে ওপেন করেছি কোথায়, ভিএস কোড ইনসাইডারে। সেখানে আমরা নিয়েছি বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস নামে একটা ফাইল, এবং আমরা একটা জেএস ফাইল নিয়েছি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস ফাইল। মাঝখানে আমরা কন্টেইনার রো কল এমডি ট্রাক নিয়েছি। ওয়েল, এখন আমরা প্রথমে শিখবো যে টগল কীভাবে তৈরি করে, তাই না? টগল মানে কি? মানে একটা সুইচের মতো, যেমন আমরা আমাদের বাসায় যেমন সুইচ দেখি না, যেমন অন অফ করার জন্য যে সুইচগুলো সেগুলো আর কি টগল বলা হয়। তো সেজন্য আমরা কী করবো, একটা ডিব নিব, সে ডিবের একটা ক্লাস নিব ফ্রম চেক। মূলত এটা রেডিও বাটনের দিয়ে করা হয়, ইনপুট টাইপ একটু টু রেডিও কাজ এটা আর কি। হ্যাঁ, যদিও রেডিও না, মানে রেডিও দিয়েও করা যায়, কিন্তু টগলটা কীভাবে করতে হবে বুটস্ট্র্যাপ সেটা আমি দেখাচ্ছি। রেডিও দিয়েও করা যায় এটা। হ্যাঁ, ওকে, বুটস্ট্র্যাপে কীভাবে করে, বুটস্ট্র্যাপে প্রথমে আমরা ক্লাস একটু টু ফ্রম চেক নিব, এরপরে একটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে ফ্রম সুইচ, আই টি সি এস সুইচ, গুড। এরপর একটা ইনপুট বক্স নিব, টাইপ ইকুয়াল টু দিব চেক বক্স, চেক বক্স। তারপর আমরা কী নিব, চেক বক্সের পরে কী নেওয়া যায়, কী নেওয়া যায় বলুন তো, কী নেওয়া যায়, কী নেওয়া যায়? আচ্ছা, ক্লাস নিতে হবে আমাদের একটা, সেটা হচ্ছে ক্লাস ফ্রম চেক ইনপুট। এবার একটা আইডি নিতে হবে, সেই আইডির নাম দিব আমরা কি, মাই সুইচ বলেন, মাই সুইচ, মাই সুইচ, ঠিক আছে। আইডি নিলাম, টাইপ নিলাম, ক্লাস নিলাম। আপনি চাইলে একটা নেম নিতে পারেন যখন আপনারা প্রসেস করবেন এটাকে। হ্যাঁ, যে নেম কী নেবেন, মনে করেন চেক, একটা নাম নিলাম, যখন আপনারা এটাকে পিএসপির মাধ্যমে প্রসেস করতে চাইবেন তখন। এবং এই বাই ডিফল্ট এই এই চেকবক্সটার ভ্যালু কী হবে, যখন আপনি এটাকে প্রসেস করবো সেই ভ্যালুটা কী আসবে, সাম ভ্যালু বললাম। আপনি যখন করতে চাবেন পিএসপি দিয়ে, তখন আপনি আপনার মতো দিয়ে দেবেন। আমি দিলাম আপাতত সাম ভ্যালু, বাই ডিফল্ট চেকবক্স, চেকবক্সটা চেকড হয়ে থাকবে। আমরা এটাকে কী দিয়ে করছি, চেক বক্স দিয়ে করছি, ইনপুট টাইপ চেক বক্স দিয়ে। হ্যাঁ, এরপরে এটা লাগবে না, এরপরে একটা লেবেল লাগবে, সেটা হচ্ছে ক্লাস। লেবেলের জন্য আমরা ফর নেব কি, এই যে আইডি, আর এই ফরের ভ্যালুটা সেম হবে। তারপর একটা ক্লাস দেব ফ্রম চেক লেবেল, ব্যাস। এরপর আমি যদি এখানে বলি মাই সুইচ, বললাম আর কি লেবেলের মধ্যে মাই সুইচ। সো এটাকে যদি আমরা এখন রিলোড দিই ব্রাউজারে, একটু জুম করি, এই দেখেন সুইচ হয়ে গেল, অন অফ, সুন্দর না, অন অফ, অন অফ, এটাকে বলা হয় টগল সুইচ। সো এটা আপনি চেকবুক, আমরা কী দিয়ে করেছি, চেক চেকবক্স দিয়ে করেছি আমরা, তাই না? রেডিও বাটন দিয়েও করা যেতে পারত, সেজন্য অনেক কিছু করা লাগতো, বাট আমরা এই বুটস্ট্র্যাপে থাকলাম, যে বুটস্ট্র্যাপ আমাদের কী দিয়েছে সেটা আমরা দেখলাম আর কি। হ্যাঁ, কী নিলাম আমরা, ডিবের মধ্যে আমরা একটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে ফর্ম চেক, এরপর ফর্ম সুইচ। তারপর আমরা চেকবক্স নিব, সেই চেকবক্সের মধ্যে একটা ক্লাস নিব ফর্ম চেক ইনপুট। এখানে মেইন হচ্ছে কিন্তু এই ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু ভুল করা যাবে না, ফর্ম সুইচ। আচ্ছা, এই ইনপুট চেকবক্সের মধ্যে, ইনপুট টাইপ চেকবক্সের মধ্যে আমরা কী নিয়েছি, আইডি নিয়েছি, নেম নিয়েছি, ভ্যালু নিয়েছি, এবং বাই ডিফল্ট চেক করে দিয়েছি। আপনি যদি বাই ডিফল্ট চেক করতে না চান, সেভ দিয়ে রিলোড দেন, এই যে বাই ডিফল্ট অফ হয়ে যাবে, বুঝে গেল? এটা কিন্তু অনেক কাজের। হ্যাঁ, আপনারা যখন অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন এই এই সুইচগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে, ঠিক আছে, গুড। এরপর আমরা যাবো রেঞ্জ নিয়ে আলোচনা করবো, যে রেঞ্জ কীভাবে কাজ করে, যে মানে রেঞ্জ মানে কি জানেন তো, যে কীভাবে বুঝাবো আমি আপনাকে, যে এত রেঞ্জের মতো এত রেঞ্জ আমরা, আচ্ছা আমি করে দেখাই তাহলে মনে বুঝাতে পারবো। আমি প্রথমে একটা লেবেল নিব, ফর তো আমরা জানি, ফরের দিব রেঞ্জ, তারপর আমরা বলবো মাই রেঞ্জ, বা বা কী বলা যায়, মাই এজ, মাই এজ, হ্যাঁ মাই এজ বলবো, কারণ এজটাকে আমরা রেঞ্জ নিয়ে, রেঞ্জ দিয়ে সিলেক্ট করবো আর কি। এরপরে ক্লাস নিব আমরা, কী নিব, ফ্রম লেবেল, গুড, ফ্রম লেবেল নিলাম। তারপর কী নিব বলেন তো, তারপরে আমরা নিব ইনপুট টাইপ, ইনপুট টাইপ ইকুয়াল টু রেঞ্জ, আমরা এখন নিব রেঞ্জ। এতক্ষণ কী নিয়েছি, যেটাই নিই না কেন, কিন্তু আমাদের
এই রেঞ্জের ক্ষেত্রে কি নিতে হবে ইনপুট টাইপ রেঞ্জ দিতে হবে এরপর আমরা ক্লাস দেব ফ্রম কন্ট্রোল এবং আইডি দেব কি এই যে আইডিটা ফরের আইডি রেঞ্জ বানানটা ভুল হয়েছে রেঞ্জ রেঞ্জ ওকে সে কপি করব পেস্ট করে দিলাম এখন যদি আমরা রিলোড দেই এই দেখেন রেঞ্জ দেখা যাচ্ছে বুঝে গেল এই যে রেঞ্জ বুঝছেন এটাকে আমি বলতে যাচ্ছিলাম যে রেঞ্জটা হচ্ছে এরকম তো আপনি এটাকে মুভ করতে পারবেন কতটুকু যাবে কতটুকু কি আসবে বিষয়টা ঠিক আছে সো আমরা কি নিলাম লেভেল নিলাম লেভেলের মধ্যে ফর নিলাম ক্লাস নিলাম ফ্রম কন ফ্রম লেভেল লেভেলের জন্য আর কি এরপরে ইনপুট টাইপ রেঞ্জ নিলাম ক্লাস নিলাম ফ্রম কন্ট্রোল এবং আচ্ছা ফ্রম কন্ট্রোল না ফ্রম রেঞ্জ হবে এটা সেভ দি রিলোড দি এই যে রেঞ্জ এটা ফ্রম কন্ট্রোল নিলে কি হয় কন্ট্রোল নিলে এই যে এরকম হয় কিন্তু আমরা যদি রেঞ্জ নিই আসলে নিতে হবে রেঞ্জ রেঞ্জ এই যে সেভ দিব রিলোড দিব এই যে রেঞ্জ নিলে তারপর আপনি অ্যাকচুয়াল রেঞ্জটা মানে আর একটু বোঝা যাচ্ছে আর কি রেঞ্জটা ক্লিয়ার গুড রেঞ্জ কিন্তু এক এক করে হয় আপনি এই রেঞ্জ যে কত করে বাড়বে সেটা আপনি বলে দিতে পারবেন যে কত করে রেঞ্জ বাড়বে আপনি এখানে স্টেপের মধ্যে বলে দিতে পারবেন স্টেপ নামে একটা অ্যাট্রিবিউট আছে যে কত স্টেপ করে যাবে আমি যদি বলি দশ সেভ দিয়ে রিলোড দিব এই যে দশ করে যাচ্ছে একবার টানলে কিন্তু দশ করে যাচ্ছে কিন্তু পাশাপাশি কিন্তু যাচ্ছে না দেখছেন একবার টান দিবেন দশ করে যে দশ করে যাচ্ছে যত বলবেন তত করে যাবে ক্লিয়ার কিন্তু আমরা যদি স্টেপ না দিতাম সেভ দিব রিলোড দিব আমরা কিন্তু তখন আস্তে আস্তে যতটুকু দরকার তত এক 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 করে নিতে পারছি ক্লিয়ার স্টেপ দিলে কী হবে স্টেপ না দিলে কী হবে বোঝা গেল তো মানে প্রয়োজন হতেই পারে আপনার যে কত চান কত না চান এখানে আপনার মিন ম্যাক্সও দিতে পারে যে মিনিমাম আমার কতটুকু হবে ম্যাক্সিমাম কতটুকু হবে আপনার এখানে অ্যাট্রিবিউট দিয়ে দিয়েও করতে পারবেন যে মিনিমাম হচ্ছে জিরো ম্যাক্সিমাম হচ্ছে দশ তাই না এভাবে করতে পারবেন আপনারা প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এটা মিন আর ম্যাক্স কাজ করে গুড আমরা এখন আরেকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি আমাদের ইনপুট গ্রুপ নিয়ে আলোচনা করবো আমরা আমরা কি নিয়ে আলোচনা করবো ইনপুট গ্রুপ নিয়ে আলোচনা করবো যে অনেকগুলো ইনপুটগুলোকে কীভাবে আমরা গ্রুপ করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো হ্যাঁ ফর এক্সাম্পল প্রথমে আমরা নিব কি আমরা একটা ফর্ম নিলাম একশোটা থাকুক এরপর আমরা ডিভ নিব যেহেতু ইনপুট গ্রুপ বলছি সেজন্য আমরা কী করবো এখানে একটা ক্লাস নিব ইনপুট গ্রুপ এই গ্রুপের মধ্যে আমরা আমাদের ইনপুটগুলো রাখব বুঝতে পারছেন কী বলা যায় বলুন তো কীভাবে ইনপুট গ্রুপগুলো রাখা যায় ফর এক্সাম্পল আমি যদি বলি স্প্যান আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন স্প্যানের ক্লাসের নাম দেবো আমরা ইনপুট গ্রুপ জিআরও ইউপি গ্রুপ টেক্সট কী দিলাম একটা অ্যাট দি রেট সাইন দিলাম অ্যাট দি রেট তাই না অ্যাট দি রেট সাইনটা কীভাবে দেবো বলুন তো এই যে অ্যাট দি রেট ওকে স্প্যানের মধ্যে নিলাম এরপর আমি ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট নিলাম ক্লাস ইকুয়াল টু নিলাম ফ্রম কন্ট্রোল প্লেস হোল্ডার নিলাম ইকুয়াল টু ইউজার নেম মানে কিছু একটা দিলাম আপনাকে দেখাবো যে ইনপুট গ্রুপটা আসলে কীভাবে কাজ করে রিলোড দেন এই দেখছেন এই এটাকে ইনপুট গ্রুপ মানে দুইটা আমি একসাথে লিখেছি মানে এখানে একটা সাইন দিয়েছি এখানে একটা ইনপুট নিয়েছি এই যে গ্রুপ গ্রুপ করে ফেলেছি আমরা হ্যাঁ কীভাবে করেছি আমরা ইনপুট গ্রুপের মাধ্যমে বুঝতে পারছেন ইনপুট গ্রুপের মাধ্যমে ফর এক্সাম্পল আপনি যদি কোনো ইউজার নেম নিতে চান ইউজার নেম ইমেল অ্যাড্রেস আর কি ইনপুট টাইপ একটু ইমেল এটা তো থাকবেই আমরা ফর্ম কন্ট্রো প্লেস কন্ট্রো নিয়েছি আচ্ছা ইনপুট সরি আমরা কোথায় গিয়েছি এটা আমরা চাচ্ছি একটা ইনপুট বক্স থাকবে এবং সে ডান পাশে থাকবে তার ইমেল অ্যাড্রেস মানে এরকম আর কি কোন ইমেল অ্যাড্রেসে আমরা তাকে সেন্ড করতে চাই আমি এক্সাম্পলটা দেখাই তাহলে বুঝতে পারবেন আপনি আমরা কী নিব ইনপুট আচ্ছা এটা স্প্যানটাকে আমরা পরে লোড দিই এখানে লোড দিই বুঝতে পারছেন প্রথমে নিব ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট ক্লাস ইকুয়াল টু ফ্রম কন্ট্রোল প্লেস হোল্ডার ইকুয়াল টু এন্টার ইনচার ইউর ইমেল অ্যাড্রেস স্প্যানের মধ্যে ক্লাস নিব কি ইনপুট গ্রুপ টেক্সট আচ্ছা এটা নিব কি মাই ডোমেইন ডট কম মানে এক্সাম্পলটা দেখাচ্ছে আসলে কী আউটপুটটা হচ্ছে দেখেন রিলোড দিই এই যে এরকম বুঝতে পারছেন সো আপনি মনে করেন কারোর কাছ থেকে চাইলেন যে তোমার ইমেল অ্যাড্রেসটা দাও আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে কি শিববির অ্যাট দি রেট মাই ডোমেইন ডট কম ব্যাপারটা হচ্ছে এরকম আর কি সো এই ধরনের আউটপুটগুলো এই ধরনের ইনপুট প্লাস এই লেখাগুলোকে একসাথে আনতে হলে আমরা কী নিব ইনপুট গ্রুপ নিব আমরা ইনপুট গ্রুপ নিব এই ইনপুট গ্রুপগুলো কিন্তু সাইজ কিন্তু আপনি ছোটো করতে পারবেন ছোটো করে করতে পারবেন
কিভাবে এই যে গ্রুপের মধ্যে একটা ক্লাস অ্যাড করে দিবেন ইনপুট গ্রুপ এসএম সেভ দি রিলোড দিবেন এই যে ছোট হয়ে গেছে দেখছেন আচ্ছা আমি একটু নিচে একটা ক্লাস দিয়ে আসি এমবি থ্রি যাতে করে মার্জিন বটম থ্রি হয় সেভ দিব এই যে এখানে রিলোড দিই এই যে ফাঁকা জায়গাটা চলে আসছে ক্লিয়ার তো এই ইনপুট গ্রুপটা ছোট হলে কি হবে ইনপুট গ্রুপটা ছোট হলে একটা ক্লাসের মাধ্যমে কি ক্লাস সেটা ক্লাসটা হচ্ছে কি ক্লাসটা কি বলেছি আমরা ক্লাসটা বলেছি আমরা ইনপুট গ্রুপ এস এম ইনপুট গ্রুপ এলজি আপনি বলতে পারবেন চাইলে তাই না বুঝে গেল তো ওকে আপনি চাইলে মাল্টিপল ইনপুট গ্রুপও নিতে পারেন অনেকগুলো ইনপুট গ্রুপ একসাথে নিতে পারেন কীভাবে নিতে পারেন বলেন তো সেমভাবে ইনপুট গ্রুপ নেবেন একটা ডিবের মধ্যে ক্লাস নেবেন ইনপুট গ্রুপ তারপরে এখানে দুই তিনটে ইনপুট আপনি বসায় দেবেন ফর এক্সাম্পল এই এটা আমি যদি এটাই বলি কপি করে পেস্ট করলাম এখানে রিলোড দিই দেখছেন একটা দুইটা মানে দুইটা তিনটা যতটা দরকার আপনি একসাথে গ্রুপ করে ফেলতে পারবেন বুঝতে পারছেন তো যতটা দরকার ততটা আপনি গ্রুপ করে ফেলতে পারবেন এই গ্রুপগুলো অনেক সুন্দর করা যায় বা এখানে গ্রুপের মধ্যে আপনি বাটনও নিতে পারবেন ফর এক্সাম্পল আমি বাটন নিয়ে আপনাকে একটা দেখাই আমি এটাকে কপি করি হ্যাঁ সিম্পল আপনি যদি বেসিক আইডিয়াটা পেয়ে যান তাহলে আপনি নিজেই করতে পারবেন এটা হ্যাঁ আমি এখানে একটা বাটন নিলাম বাটন আমি আমি বাটনের জন্য ক্লাস নিলাম বিটিএন বিটিএন আউট লাইন প্রাইমারি হ্যাঁ টাইপ ইকুয়াল টু বাটন তারপর এখানে বললাম মাই বাটন শেষ আমি যদি রিলোড দিই এ দেখেন বাটন হয়ে গেল দেখছেন এই যে বাটনের মতো হয়ে গেল এখানে দুইটা ইনপুট ফিল্ড দেখা যাচ্ছে বুঝে গেল তো জাস্ট বেসিকটা আপনাকে বুঝতে হবে যে আসলে কী করলে কী হয় কোন ক্লাস নিলে কী হয় আর কি হ্যাঁ ইভেন আপনি এখানে ড্রপডাউনে নিতে পারবেন ড্রপডাউন নিতে পারবেন সেজন্য আপনাদের কই যেতে হবে এই যে গেট বুটস্ট্র্যাপে যাবেন হ্যাঁ গেট বুটস্ট্র্যাপে গিয়ে ইনপুট গ্রুপ এইখানে যাবেন সার্চ করবেন পেয়ে যাবেন এই যেখানে সব দেওয়া আছে সব দেওয়া আছে এখান থেকে আপনি আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছু কিছু জিনিস আপনারা এখান থেকে নিজেও দেখে আসতে পারবেন হ্যাঁ ভালো করে দেখে আসতে পারবেন তো বুটস্ট্র্যাপ ফর্ম নিয়ে এই ছিল আলোচনা আপনারা এখানে মাস্ট আপনাদের আপনারা কী করবেন এই গেট বুটস্ট্র্যাপ ডট কমে এসে ফর্মে ক্লিক করবেন ফর্মে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন অপশনগুলো বিভিন্ন ট্যাগুলো পেয়ে যাবেন ক্লিয়ার বুঝতে হবে কিন্তু না দেখলে না বুঝলে করতে পারবেন না তো এই ছিল আজকে আমাদের বুটস্ট্র্যাপ ফর্ম নিয়ে আলোচনা গত ক্লাস এবং এই ক্লাসটা ভালো করে দেখবেন দেখে প্র্যাকটিস করবেন অবশ্যই বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞেস করবেন আমি অবশ্যই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ